ট্যুরিস্ট ডেস্টিনেশনে সবাইকে স্বাগত। আজ আমরা ঘুরতে যাব ত্রিপুরার পুরনো রাজধানী উদয়পুর। জেনে নেব তার ইতিহাস এবং দেখব তার দ্রষ্টব্য স্থানগুলি। আর এই উদয়পুরেই লুকিয়ে আছে আমাদের প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথের কিছু নাটক সৃষ্টির ইতিহাসও। আমাদের চ্যানেল কেমন লাগছে তা অবশ্যই জানান, এবং আপনারা আরও কী ধরনের ভিডিও চাইছেন তাও জানাবেন। চলুন সবাই মিলে ঘুরে আসি ত্রিপুরার উদয়পুর। উত্তর পূর্ব ভারতের একটি ছোট্ট রাজ্য ত্রিপুরা। 1972 সালের 21 জানুয়ারি রাজ্যের মর্যাদা পায় ত্রিপুরা। ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে 52 কিলোমিটার উত্তরে এখনকার উদয়পুর। অষ্টাদশ শতকে শামসের গাজীর আক্রমণের আগে উদয়পুরই ছিল ত্রিপুরার রাজধানী। অতীতের মগরাজের রাজধানী রাঙামাটিতে উদয়মাণিক্যের হাতে শহরপত্তন। নামান্তর ঘটে অতীতের রাঙামাটি এখনকার উদয়পুর। মন্দিরের শহর বলে খ্যাতি আছে উদয়পুরের। অতীতে সব মন্দির আজ আর নেই, তবুও মন্দির রয়েছে উদয়পুরের পথে প্রান্তরে। চলুন দেখা যাক। উদয়পুরের সবথেকে উল্লেখযোগ্য মন্দিরটি হল ভুবনেশ্বরী মন্দির। গোমতী নদীর দক্ষিণ পাড়ে টিলার ওপর মহারাজা গোবিন্দমাণিক্যের তৈরি এই ভুবনেশ্বরী মন্দিরটি। ভুবনেশ্বরী মন্দিরে বসেই রবীন্দ্রনাথ ঠাকুর তার বিখ্যাত কিছু রচনা সৃষ্টি করেছিলেন। মন্দিরের অদূরে অতীতের রাজপ্রাসাদের ধ্বংসস্তূপও আজও দেখে নেওয়া যায়। নোবেলজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ত্রিপুরার রাজপরিবারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। 6 মে 1886 সালে রাজা বীরচন্দ্র মাণিক্যকে কবিগুরু তার চিঠিতে ত্রিপুরার ইতিহাস সম্পর্কে জানার আগ্রহ দেখান। রাজা বীরচন্দ্র মাণিক্য উত্তরে ত্রিপুরার ইতিহাস এবং তাদের পারিবারিক সম্পর্কের কথা উল্লেখ করেছিলেন, যার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ তার বিখ্যাত উপন্যাস রাজশ্রী এবং বিখ্যাত নাটক বিসর্জন ও মুকুট রচনা করেছিলেন। ১৭৭০-এ কৃষ্ণমাণিক্যের হাতে পুরাতন আগরতলার রাজপাট স্থানান্তরের সাথে অতীত ধ্বংস পায়। তবে 1830-এ আবার উদয়পুর জয় করে নেন মহারাজ কৃষ্ণমাণিক্য। উদয়পুরের রাজবাড়ির দক্ষিণে জরাজীর্ণ বিষ্ণু মন্দির, যেখানে রাজা রোজ সকালে সূর্য প্রণাম করতেন। বিষ্ণু মন্দির ছাড়াও উদয়পুরে আরও অনেক মন্দির রয়েছে পথে প্রান্তরে। এই মন্দিরগুলির মধ্যে উল্লেখযোগ্য গুণবতী মন্দির ও দেবতাবিহীন চতুর্দশ দেবতা মন্দির। চতুর্দশ দেবতা মন্দিরের নকশার সাথে বাংলার টেরাকোটা মন্দিরের সাদৃশ্য পাওয়া যায়। উদয়পুরের ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে এই মন্দিরগুলি, আবার রবীন্দ্রনাথের কিছু অমূল্য সৃষ্টির উৎপত্তি স্থল উদয়পুর। তাই ত্রিপুরা গেলে উদয়পুর যাওয়া কিন্তু বাঞ্ছনীয়।